সমগ্র বাংলাদেশে জ্ঞান ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করা হয় গণগ্রন্থাগার। জ্ঞান ব্যবস্থাপনার মাধ্যমে তথ্যকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে গ্রন্থাগার। সেবামূলক এই প্রতিষ্ঠানটি প্রাচীনকাল থেকে মানুষের কল্যাণে নিয়োজিত। দেশের উন্নতি, জাতির উন্নতির ক্ষেত্রে গ্রন্থাগার চর্চার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি গ্রন্থাগার চর্চা করেন, সে জাতি তত বেশি উন্নত। গ্রন্থাগার হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধনের একটি প্রতিষ্ঠান। দেশের মানুষের মেধা বিকাশের কথা চিন্তা করে গ্রন্থাগার প্রতিষ্ঠায় উদ্যোগী হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় গণগ্রন্থাগার সহ 6টি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে বিনামূল্যে 1,50,300 জনকে ইন্টারনেট সেবা প্রদান করা হয়।